आज আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আমি শিবম সেন, বিজনেস কনসালটেন্ট এন্ড মোটিভেশন স্পিকার। আজকে আমি আপনাদের সঙ্গে আরো এমন একটা বিজনেস আইডিয়া শেয়ার করব, না আরো এমন একটা সুন্দর সহজ সরল বিজনেস আইডিয়া শেয়ার করব, হয়তো সেটাই আপনি প্রথম কলকাতাতে শুরু করবেন। কি বললাম? আপনি হয়তো প্রথম কলকাতায় শুরু করবেন, আর যেখানে আপনি শুরু করবেন সেখানে আপনার কাছে একটা বড় অপরচুনিটি আছে। কি বলুন তো, মার্কেটে মনোপলি তৈরি করার, অর্থাৎ এই ব্যবসায় আপনি চাইলে মার্কেটে একটা মনোপলি তৈরি করতে পারেন, কিন্তু আপনি রাজ করতে পারেন পুরো মার্কেটে। আর এই ব্যবসাটা শুরু করার জন্য সামান্য টাকা লাগবে, সামান্য টাকা। পুরো ব্যবসাটাই অনলাইন বেস। আপনি শুনলে আপনার ভীষণ ভালো লাগবে। তবে ব্যবসার কথা আলোচনা করার আগে না আপনাদের সকলকে একটা গুড নিউজ দিতে চাই। আমার যে কোর্সটা আমি অ্যানাউন্স করেছিলাম, 3 মাসের একটা কোর্স, যেখানে 6টা ক্লাসের মাধ্যমে আপনাদেরকে ব্যবসা শেখাবো, অর্থাৎ একটা স্টার্ট আপ শুরু করে কিভাবে ওই স্টার্ট আপটাকে ধীরে ধীরে ডেভেলপ করতে হয়, কিভাবে নিজেকে একটা বিজনেসম্যান তৈরি করতে হয়, সেই কোর্সটা আমি শুরু করছি এই আগস্ট মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে। ফাইনালি ডেট আপনি আমার অফিস থেকে জানতে পারবেন। এই কোর্সের মধ্যে কি শেখাবো? 6টা কোর্সের মধ্যে বিজনেস ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটাল, কি বিজনেস ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটাল, আপনার অফিস ম্যানেজমেন্ট, এমপ্লয়ি ম্যানেজমেন্ট, আপনি এমপ্লয়ি কীভাবে হায়ার করবেন, এমপ্লয়ি থেকে কাজ কিভাবে তুলবেন, সেটা আমি শেখাবো। শেখাবো আপনাকে মার্কেটিং, আপনাকে ডিজিটাল মার্কেটিং শেখাবো, আপনাকে ই কমার্স শেখাবো, আপনাকে সেলস ডেভেলপমেন্ট শেখাবো, আপনাকে কস্টিং কম করে প্রোডাক্ট কিভাবে তৈরি করবেন এবং সেই প্রোডাক্ট সারা দুনিয়ার মধ্যে কিভাবে নিয়ে আসবেন সেটা শেখাবো। অর্থাৎ আপনাকে শেখাবো সেলসকে কিভাবে ডেভেলপ করতে হয়, আপনাকে শেখাবো নিজেকে কিভাবে পারফেক্ট বিজনেসম্যান তৈরি করতে হয় ওই কোর্সের মধ্যে। অর্থাৎ সুযোগ কিন্তু হারাবেন না, সামান্য সিট, অল্প সিট আছে এখনও। যদি সিট না বুক করে থাকেন, এই যে 3টে নাম্বার দেখতে পাচ্ছেন না, এই 3টে নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে ফোন করে আপনি তাড়াতাড়ি আপনার সিটকে কিন্তু বুক করুন। এবার আজকের দিনে আজকে যে ব্যবসাটার কথা আমি আলোচনা করব আপনাদের সঙ্গে, দেখুন আমি সমস্ত ব্যবসার আগে একটা বলি না, মার্কেটে একটা প্রবলেমকে যদি আপনি সলভ করতে পারেন, ওই প্রবলেম সলভ করতে গিয়ে কিন্তু আপনি একটা বড় বিজনেস তৈরি করতে পারবেন, বড় বিজনেস রান করতে পারবেন। এখন সামনে দুর্গাপুজো আসছে। আপনি জানেন, যারা যারা দুর্গাপুজো অর্গানাইজ করে না, যেসব ক্লাবগুলো, যেসব সংস্থাগুলো, সবার কাছে না একটা বড় প্রবলেম এখন। কি বড় প্রবলেম? এবার দুর্গাপুজোর থিম কি হবে, আমাদের কি থিম হবে? দুর্গাপুজোর কর্তৃপক্ষগুলো না, ক্লাবের কর্তৃপক্ষগুলো, তারা একে জিজ্ঞেস করে থিম কি করবো রে, কোন থিম করলে আমি বেস্ট দুর্গা প্যান্ডেলের অ্যাওয়ার্ড পাবো। অর্থাৎ এই থিম তৈরি করা শুধু দুর্গাপুজো নয়, আজকের দিনে গণেশ পুজো, আজকের দিনে কালী পুজো, আজকের দিনে সরস্বতী পুজো, ছোটো ছোটো পুজোগুলোও না থিম নিয়ে কিন্তু একটা বড় প্রবলেম হচ্ছে, এবং থিম নিয়েই লোকে প্যান্ডেল করতে চাইছে। দেখবেন কালী পুজোতে কলকাতায় যত পুজো হয় না, এক একটা ছোটো ছোটো থিম তৈরি করে। শুধু পুজোর কথা কেন বলছি আমি, আজকের দিনে কর্পোরেট ইভেন্টে সেখানেও কিন্তু থিম হয়, ডেস্টিনেশন ওয়েডিংয়ে তো থিম ছাড়া কোনো কথাই হয় না, বাট লোকাল ম্যারেজেও, লোকাল হল ঘরেও এখন কিন্তু থিম ওরিয়েন্টেড প্যান্ডেল করা হচ্ছে। আপনি কি জানেন, বাচ্চার বার্থডে আছে, সেই বার্থডে প্রোগ্রামও এখন থিম ওরিয়েন্টেড প্যান্ডেল করা হয়। কার্টুন দিয়ে, ছোটা ভীমকে দিয়ে থিম করলো, কিংবা বেলুন দিয়ে থিম করলো, এই থিম তৈরি করা। অর্থাৎ এখানে শুধু কর্পোরেট ইভেন্ট ছাড়া, পুজো ছাড়া যে কোনো জায়গায় এখন ছোটোখাটো প্যান্ডেল করতে গেলেও কিন্তু থিম ওরিয়েন্টেড প্যান্ডেল করছে। সব থেকে বড় প্রবলেম হচ্ছে এই থিমকে সিলেক্ট করা, সব থেকে বড় প্রবলেম। কেন এই থিম কোনটা করলে পারফেক্টলি ভালো হয় কেউ বোঝেই না। তো এখানে আপনি হতে পারেন না একটা থিম ক্রিয়েটার, আপনি ক্রিয়েট করতে পারছেন না, কনসালটেন্ট হতে পারেন, থিম কনসালটেন্ট। আপনি মানুষের সঙ্গে কনসাল্ট করছেন যে আপনি দুর্গাপুজো করবেন, আপনার বোসপুকুরের দুর্গাপুজো, শ্যামবাজারের দুর্গাপুজো, গড়িয়ার দুর্গাপুজো, দমদমের দুর্গাপুজো, কোন দুর্গাপুজো আছে, আপনারা এই ধরনের থিম করুন। আপনারা নেচারের উপরে থিম করুন, আপনারা কোভিডের উপরে থিম করুন, আপনারা এই কোভিডের যে মহামারী লেগেছে সেটার উপরে থিম করুন, পলিউশনের উপরে থিম করুন। এই যে থিম আপনি কনসাল্ট করুন, পুরো গাইডনেস দিয়ে দিন, পুরো গাইড করুন তাদেরকে, এ টু যেটা আপনি দেখিয়ে দিন। আপনি ভিজুয়ালাইজেশন করে একে একে দেখিয়ে দিন যে আপনার প্যান্ডেল এরকম হবে। আপনি যদি সেটা করতে পারেন না, আজকের দিনে আমি বলছি এই ব্যবসা আগামী দিনে অনেক রমরমিয়ে চলবে, অনেক রমরমিয়ে আপনি মনোপলি তৈরি করতে পারেন। দেখুন আজকের দিনে যখন দুর্গাপুজো প্যান্ডেলে যান, অ্যানাউন্স করতে থাকে दुर्गा पूजोर मूर्ति तैरी करेछे एई ठाकुर, दुर्गा पूजोर लाइट सजिएछे एई ठाकुर, पैंडेले थीम करेछे एई। एबार ओई पैंडेल जदि आपनार कोनो एकटा भालो प्राइस पेये जाय ताहले आपनि चिंता करेछेन आपनि कत फेमास हये जाबेन, कत फेमास हये जाबेन। आजकेर दिने जेई अवार्ड प्रोग्रामगुलो हय, अवार्डेर इवेंटगुलो हय, थीमेर जोन्नो कयेक कोटी टाका खर्चा करे, कयेक कोटी टाका खर्चा करे। अर्थात सेरकम जदि थीम आपनि तैरी करते पारेन, एकटा कन्साल्ट करे आपनि कयेक लक्ष टाका पाबेन। शुधु ओई बड़ो बड़ो काज नय, छोटो छोटो काली पुजो थीम करेओ ना आपनि कयेक हाजार टाका चार्ज दिते पारेन। दुर्गापुजो बड़ो बड़ो क्लाबगुलोर संगे काज करले आपनाके कयेक लक्ष टाका किन्तु देबे। अर्थात एटा सारा बछरेर एकटा काज, सारा बछरे कत डेस्टिनेशन मैरेज हय आपनि जानेन, सेखाने आपनी थीम कन्साल्ट करलें। अर्थात एखाने कि करछेन, एकटा वेबसाइट क्रिएट करछेन, वेबसाइट क्रिएट करछेन एबं सेई वेबसाइटे आपनी कत रकमेर थीम आछे सेगुलो डेमो लागिए रेखेछेन, आपनार संगे कन्टैक्ट करछे, आपनी कास्टमारेर संगे गिये भिजिट करछेन, आपनी 3D प्रिंटे तादेरके एके देखिए दिच्छेन। एइभावे आपनार काज करा होबे, कास्टमार देखे पछन्द हये जाच्छे, आपनार संगे डिल फाइनल करे निच्छे, डिल फाइनल करे निच्छे। एबार डेकोरेशनेर लोकके दिए आपनि ओई ओई भावे काज करिए दिच्छेन। एटा होच्छे काज थीम कन्साल्टेंटेर। अनेक भालो व्यवसा मोनोपलि तैरी करते पारबेन देरी ना करे, शुरू करते चाइले शुरू करते पारेन। बुझते पारछेन ना आमार संगे एसे कथा बोलबेन, सेटाओ बोलते पारेन, সেটাও বলতে পারেন। তবে যেতে যেতে একটা কথা বলতে চাই, যেভাবে আপনারা আমাকে সাপোর্ট করছেন ভিডিও লাইক করে, সাবস্ক্রাইব করে, শেয়ার করে, এই ভিডিওটাও ইয়াং জেনারেশনের সঙ্গে শেয়ার করুন। প্রচুর ইয়াং জেনারেশন আছে ভালো আঁকতে পারে, ভালো আঁকতে পারে, হয়তো তার কাছে ভিডিওটা পৌঁছে গেলে সে এই ব্যবসাটা শুরু করে দিতে পারে। ভিডিওটা শেয়ার করুন, একে অপরকে হেল্প করুন। ভালো থাকবেন সবাই। নেক্সট ভিডিও আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।